হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে খুব সহজ আর খুব ইজি সাধারণ পদ্ধতিতে চিকেন রেসিপি দেখাবো, যেটা বড়রা খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। আজকাল বাচ্চাদের চিকেন খুব ফেভারেট হয়। আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এর মধ্যে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি কালার লঙ্কা গুঁড়ো নিয়েছি কারণ বাচ্চারা খাবে, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দেবেন কিছুটা, ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন 10-15 মিনিট। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। চিকেনের আলু ভালো করে এখানে ভেজে নেব লাল করে, কারণ চিকেন হোক, মটন হোক আর অন্য রান্নাই হোক না কেন, আলু ভেজে না দিলে খুব একটা টেস্ট ভালো লাগে না। আলুটা লাল করে ভেজে নিতে হবে। আপনারা যেরকম পছন্দ করেন, আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুটা ভেজেছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এখন আমার আলুগুলো এবার আমি তুলে নেবো সব ভালো করে তেল ঝরিয়ে, কারণ আমি আর এক্সট্রা তেল দেবো না, ওই তেলেই আমি চিকেন বানাবো। কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবেন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো কারণ বাচ্চারা খাবে, আমি মশলার সঙ্গে লঙ্কা বাটিনি। এখানে তেজপাতা দিয়েছি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি করা, কুচানো পেঁয়াজ, কারণ মাংসতে চিকেন হোক মটন হোক বাটার থেকে বেটে দেওয়ার থেকে কাঁচা পেঁয়াজ কুচি করে ভেজে দেওয়াতে একটু টেস্ট বেশি হয়, ভালো লাগে খেতে, টেস্ট ভালো হয়। আপনারা করে খেয়ে দেখবেন, পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না, এরকম করে ভাজবেন যেন খুব বেশি লাল না হয়, এরকম একটু ভাজবেন। আপনারা পেঁয়াজ ভাজার সময় একটু লবণও দিয়ে দিতে পারেন। ম্যারিনেট করা চিকেনটা এবার আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজ তেল সব একসাথে মিক্স হয়ে যায়। তেজপাতাটা একটু ছিঁড়ে দিলে ভালো হতো, গোটায় দিয়ে দিয়েছি আমি, খুব অসুবিধে করছে তেজপাতাগুলো, জীবনে কোনো দিন তেজপাতার মতন হবেন না, যে খাওয়ার সময় মানুষ ফেলে দেবে, নিম পাতা হওয়াই ভালো। এবার আমি গ্যাসটা মিডিয়াম রেখেছি, খুব লো করিনি, ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে দেখবেন এরকম চিকেন থেকে জল বেরিয়ে গেছে, চিকেন থেকে জল বেরিয়ে গেছে, চিকেনটাও দেখবেন হাড় থেকে ছেড়ে ছেড়ে গেছে। আপনারা কীরকম কী খান ওরকম একটু দেখে নেবেন। আমরা খুব একটা বেশি চিকেন সেদ্ধ করে খাই না যে হাড় থেকে চিকেন ছেড়ে যাবে, মাংসটা যেন থাকে হাড়ে। ভালো করে ঢেকে ঢেকে কষে নিতে হবে, দেখুন জল ছেড়েছে। আপনারা রুটির সাথে যদি খান এক্সট্রা জল দেবেন না, এরকম করেই নামিয়ে নেবেন। আমার আলুটা একটু শক্ত ছিল বলে আমি দিয়ে দিলাম আলুটা, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। রুটির সাথে খাওয়ার হলে এরকমই নামিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে খেতে গরম গরম রুটি চিকেন। এবার এরকম করে ভালো করে কষিয়ে নেবেন, মটন হোক চিকেন হোক আলাদা কোনো তরকারি হোক, গরম জল দিলে জিনিসের টেস্ট ভালো হয়। দেখুন আমার চিকেন থেকে তেল বেরিয়ে গেছে ভালো করে, দেখুন আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে আমার, আর কষাতে লাগবে না, জলও ফুটতে লেগেছে, গরম হয়ে গেছে। এবার গরম জলটা আমাকে দিয়ে দিতে হবে। লঙ্কা আমি আগে দিইনি, কারণ লঙ্কা দিয়ে কষতে গেলে লঙ্কাগুলো পুরো সেদ্ধ হয়ে পুরো খেটে যায়, বাচ্চাদের ঝাল লাগে, ওই জন্য পর থেকে দিয়েছি, বড়রা যাতে লঙ্কাটা ছোটকে মেখে খেতে পারে, যাতে যেরকম ঝালের প্রয়োজন। গরম জল দিয়ে দিলাম, আমরা ভাতের সাথে খাবো, ওই জন্য একটু ঝোল ঝোল করছি, বাচ্চারা চিকেন খেতে খুব ভালোবাসে, চিকেনের ঝোল দিয়ে ওরা খুব খেতে ভালোবাসে ভাত।
আমার পুরোটা জলটা লেগে গেল, আমি দিয়ে দিলাম, আপনারা দেখে দেবেন কিরকম জল আপনারা রাখবেন ঝোলটা। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো, লঙ্কাটা যা সেদ্ধ হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এমনিতেই গরম জল দিয়েছিলাম, আর আমার সানরাইজের শাহী গরম মশলা ভালো লাগে, ওই জন্য আমি ওটাই ইউজ করি সবসময় সব তরকারিতে। সানরাইজের শাহী গরম মশলা ইউজ করে দেখবেন, একদম অরিজিনাল গরম মশলার টেস্ট। ব্যাস আমার চিকেন রেডি, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।